চাল রপ্তানি নিষিদ্ধের ভাবনা ভারতের। মূল্যস্ফীতির আশঙ্কায় বিশ্ববাজারে চালের রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে ভারত। বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক এই দেশটি বাসমতি ছাড়া সব ধরনের চাল রপ্তানি নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করছে। ভারতের সরকারের এই পদক্ষেপের ফলে বিশ্ববাজারে ইতিমধ্যে আকাশচুম্বী হওয়া চালের দাম আরও বৃদ্ধি পেতে পারে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকার বাসমতি ছাড়া অন্য সব ধরনের চাল রপ্তানি নিষিদ্ধ করার পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। এর কারণ, দেশীয় বাজারে মূল্যবৃদ্ধি এবং কর্তৃপক্ষ মূল্যস্ফীতির ঝুঁকি এড়াতে চায়। ভারতের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দেশটির প্রায় 80% চাল রপ্তানি বাধাগ্রস্ত হবে। এই ধরনের পদক্ষেপ অভ্যন্তরীণ বাজারে দাম কমাতে সহায়ক হলেও বিশ্বজুড়ে চালের দামে আরো বেশি উল্লো ফলের ঝুঁকি তৈরি করবে। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকেরই প্রধান খাবার ভাত। বিশ্বজুড়ে চাল সরবরাহের প্রায় 90% ভোক্তা এশিয়া। বৈরী আবহাওয়া এল নিনো ফিরে আসায় চালের উৎপাদন ব্যাহত হবে আশঙ্কায় ইতিমধ্যে বিশ্ববাজারে চালের দাম গত 2 বছরে সর্বোচ্চে পৌঁছেছে। বিশ্বজুড়ে চাল বাণিজ্যের প্রায় 40% যায় ভারত থেকে। দেশটির সরকার কিছু জাতের চালের রপ্তানিতে লাগাম টানার চেষ্টা করছে।